আমি মোহাম্মদ নুরে আলম সিদ্দিক, সহকারী অধ্যাপক, রসায়ন, ঢাকা উইমেন কলেজ। আমি এই অংশটুকুতে ডাল্টনের সূত্রের কতিপয় গাণিতিক সমাধান এবং গ্রাহামের সূত্রের ব্যাখ্যা এবং গ্রাহামের সূত্র দ্বারা গাণিতিক সমস্যা তো তার সমাধান করার চেষ্টা করেছি। আমার এই অংশটুকু রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়নের ডাল্টনের সূত্রের গাণিতিক সমাধান ও গ্রাহামের সূত্র সম্পর্কে আলোচিত হয়েছে। ডাল্টনের সূত্রের গাণিতিক সমস্যা সমাধান এবং গ্রাহামের সূত্রের সমস্যা ও সমাধান করার চেষ্টা করেছি। এখানে ডাল্টনের সূত্রের উপর ভিত্তি করে আরেকটি সমস্যা এখানে দেখানো হয়েছে। সেই সমস্যাতে বলা হয়েছে একটি পাত্রে নাইট্রোজেন গ্যাস আছে, তার বায়ুমণ্ডলের চাপ 2 atm, যেখানে 24 লিটার নাইট্রোজেন গ্যাস আছে। অপর একটি পাত্রে অক্সিজেন গ্যাস আছে, যেখানে চাপ দেওয়া আছে 2 বায়ুমণ্ডলের চাপ এবং গ্যাসের পরিমাণ 12 লিটার। উভয় গ্যাসকে 273 ডিগ্রি কেলভিনে রাখা আছে এবং উভয় গ্যাসকে 10 লিটার একটি পাত্রে মিশ্রিত করা হয়েছে। ফলে মিশ্রণে নাইট্রোজেন অক্সিজেন আংশিক চাপগুলি কী হবে তা আমাদের বের করতে হবে এবং মোট চাপ বা কত হবে সেটা আমাদের এখানে বলতে হবে। আমরা যদি ডাল্টনের সূত্র অনুসারে আমরা যদি এগোই তাহলে দেখব নাইট্রোজেন গ্যাসের জন্য মোল সংখ্যা আমরা বের করতে পারি P₁V₁/RT। আমরা যদি ওখানে ডান পাশে যে মানগুলো আছে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে চাপ হল 2 atmosphere, গ্যাসের আয়তন 24 লিটার, আমরা যদি এখানে মানগুলি বসিয়ে দিই তাহলে আমরা সহজেই নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা বের করতে পারি। অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে মোল সংখ্যা N₂ হলে আমরা একইভাবে P₂V₂/RT, ডান পাশে মান দেওয়া আছে অক্সিজেন গ্যাসের জন্য চাপ 2 atmosphere, আয়তন 12 লিটার, তাপমাত্রা 273। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে একটা R এর মান আছে, যেটা লিটার অ্যাটমসফিয়ারে, যেটির মান হবে 0.0821। আমরা সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং দুটি গ্যাসের আংশিক চাপ কেমন হবে তা হয়তো পরবর্তী স্লাইডে আমরা দেখাতে পারব। পূর্ববর্তী স্লাইডে আমরা নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা এবং অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা বের করেছি। এখন আমরা নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ নির্ণয় করব। আমরা নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ P₄ নাইট্রোজেন N₁RT/V, সেখানে N₁ এর মান 2.14 বসিয়ে দেব এবং R এর মান আমরা আগে থেকেই জানি, তাপমাত্রা এবং মোট আয়তন 10 লিটার, যেটা বসিয়ে দিলে আমরা নাইট্রোজেনের আংশিক চাপ পাবো 4.79 atmosphere। একইভাবে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ আমরা শেখাতে আংশিক চাপ P₄ অক্সিজেন N₂RT/V, শুধু এখানে মোল সংখ্যার পরিবর্তন ঘটবে, অন্যগুলো একই থাকবে। সেখানেও অক্সিজেনের মোল সংখ্যা আমরা যদি বসিয়ে দিই 1.07, তাহলে আমরা অক্সিজেন গ্যাসের আংশিক চাপ পাবো 2.395 atmosphere। তাহলে আমরা দুটি গ্যাসের আংশিক চাপ আমরা বের করতে পারলাম সমীকরণ দ্বারা, যেটা আমাদের উদ্দেশ্য ছিল, এটা সমস্যার সমাধান আমরা এটা বের করতে পারলাম। দ্বিতীয় আমাদের একটা প্রশ্ন ছিল যে মোট চাপ কত হবে। আমরা জানি ডাল্টনের সূত্র অনুসারে কোনো গ্যাসের মোট চাপ হবে অক্সিজেন নাইট্রোজেন আংশিক চাপের যোগফলের সমান। এখানে আমরা যদি অক্সিজেন এবং নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপগুলো এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখানে একটা উত্তর পাব, সেই উত্তরটা হবে 7.185 atm, দ্যাট ইজ অ্যাটমসফিয়ার, এটি আরেকটি উত্তর। তাহলে আমরা এই গণিতের সমাধান আমরা সম্পূর্ণ করতে পারলাম। ইতিপূর্বে আমরা ডাল্টনের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র উল্লেখ করেছি। এখন আমরা এখানে উল্লেখ করব গ্রাহামের সূত্র। এটি একটি গ্যাস মিশ্রণের সূত্র,
আমরা জানি গ্যাসের অণুগুলি এলোমেলোভাবে গতির ফলে ব্যাপন ঘটে, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়া যার মাধ্যমে উচ্চ ঘনত্বের অঞ্চল হতে গ্যাস নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে। একটি পরিচিত উদাহরণ হলো বাহির হতে একটি ফুলের সুগন্ধি যা ঘরে স্থিত বাতাসে দ্রুত প্রবেশ করে, অর্থাৎ কোনো একটি গন্ধ একটি অঞ্চল থেকে সৃষ্টি হলে সেই গন্ধটি আমরা নাকের মাধ্যমে অনুধাবন করতে পারি এবং বুঝতে পারি একটি গন্ধ কোন একটা স্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের নাকে এসে পৌঁছায়। তখন আমরা সেই গ্যাসের গন্ধ নিতে পারি। তো ব্যাপনের এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার উপর ভিত্তি করে গ্রাহামের সূত্রটি আবিষ্কৃত হয়েছে। সেই সূত্র অনুসারে কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসের ঘনত্বে বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কোনো গ্যাসের ঘনত্ব যদি বেশি হয় তাহলে ব্যাপনের হার কম হবে, কোনো গ্যাসের ব্যাপনের হার যদি আর হয় এবং গ্যাসের ঘনত্ব যদি ডি হয় তাহলে গ্রাহামের সূত্র অনুসারে লিখতে পারি আর ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট ওভার ডি। এখানে গ্রাহামের সূত্রের গাণিতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। দুটি গ্যাস নিয়েছি যাদের মধ্যে একটি গ্যাসের ব্যাপনের হার আর ওয়ান এবং উক্ত গ্যাসের ঘনত্ব ডি ওয়ান হলে গ্রাহামের সূত্র অনুসারে আমরা লিখতে পারি আর ওয়াজ প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট ওভার ডি ওয়ান। গাণিতিক বিশ্লেষণ অর্থাৎ আর ওয়ান সমান লিখতে পারি কে বাই রুট ওভার ডি ওয়ান, কে হলো এখানে সমানুপাতিক ধ্রুবক। অপর গ্যাসের ব্যাপনের হার আর টু এবং উক্ত গ্যাসের ঘনত্ব যদি ডি টু হয় তাহলে একইভাবে আমরা লিখতে পারি আর টু প্রপোর্শনাল টু কে বাই রুট ওভার ডি টু, অর্থাৎ আর টু সমান কে বাই রুট ওভার ডি টু। এখন এই দুটি অংশকে আমরা যদি একটি অপরটি দ্বারা যদি ভাগ করে দিই সেক্ষেত্রে আর টু বাই আর ওয়ান সমান হবে রুট ওভার ডি ডি ওয়ান বাই ডি টু। এখন আমরা ডান পাশে দেখাচ্ছি একই পাত্রের আয়তন যদি ভি হয় এবং দুটি ভিন্ন গ্যাস থাকে এবং তাদের আণবিক ভর যথাক্রমে এম ওয়ান এম টু হয় তাহলে আমরা গ্যাসের ঘনত্ব ডি ওয়ান লিখতে পারি এম ওয়ান বাই ভি, অপর গ্যাসের ঘনত্ব লিখতে পারি আণবিক ভর বাই আয়তন। তাহলে দুটি মান যদি আমরা এখানে পুট করে দিই তাহলে আমরা পাবো আর টু বাই আর ওয়ান এম ওয়ান বাই এম টু, অর্থাৎ এটিকে যদি আমরা সত্যিকার বলতে চাই কোনো গ্যাসের ব্যাপনের হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটি গ্রাহামের সূত্রের গাণিতিক ব্যাখ্যা এবং এই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি যে কোনো গ্যাসের আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হার কম হবে, আণবিক ভর যদি কম হয় তাহলে ব্যাপনের হার বেশি হবে। এখানে ব্যাপনের সূত্রের উপর একটি সমস্যা আমরা তুলে ধরেছি এবং সমস্যাটা কীভাবে সমাধান করতে হয় সেটাও আমরা এখানে লিপিবদ্ধ করেছি। অজানা গ্যাস 200 লিটার ব্যাপন হতে 1 মিনিট, অপারেটিং গ্যাস অক্সিজেন ব্যাপন হতে 16 মিনিট সময় লাগে। অজানা গ্যাসের আণবিক ভর কত, এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই এবং যদি গাণিতিক সমস্যাকে সমাধান করতে চাই তাহলে যেহেতু গ্যাসের আয়তন দুই ক্ষেত্রে একই সেক্ষেত্রে ভি কমন ফর অল, সেক্ষেত্রে ব্যাপনের হার হবে অজানা গ্যাসের ক্ষেত্রে ভি বাই টি ওয়ান, প্রথম গ্যাসের ব্যাপনের হার 1 মিনিট এবং দ্বিতীয় গ্যাস ব্যাপনের হার সময় টি টু 16 মিনিট। এখন যদি আমরা গ্রাহামের সূত্রকে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যদি আমরা দেখাতে চাই সেখানে আর টু বাই আর ওয়ান টি ওয়ান বাই টি টু সমান সমান রুট ওভার এম ওয়ান বাই এম টু। এখানে আমরা যদি সময়ের মান এবং আণবিক ভরের মান দ্যাট ইজ অক্সিজেনের আণবিক ভরের মান যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা আণবিক ভর অজানা গ্যাসের মান নির্ণয় করতে পারবো। এখানে দেখানো হয়েছে যে অজানা গ্যাসের আণবিক ভর 2,
অর্থাৎ গ্যাসটি হাইড্রোজেন। আমরা এই অংশটুকুতে ডাল্টনের সূত্রের গাণিতিক সমাধান ও গ্রাহামের সূত্র এবং গ্রাহামের সূত্র দ্বারা গাণিতিক সমস্যা ও তার সমাধান করার চেষ্টা করেছি। টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড টু কন্ট্রোল পলিউশন উই হ্যাভ টু হ্যাভ লার্ন অ্যাবাউট এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ফর বেটার লাইফ অ্যান্ড ফর বেটার এনভায়রনমেন্ট।